আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের ভেতর থেকে, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ থেকে। জানিয়ে দিব আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর, যা থেকে আপনি আরও খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। সর্বশেষ তথ্যগুলো থেকে যা আমরা জানতে পারি তা আপনাদেরকে প্রতিনিয়তই জানিয়ে থাকি। আপনি এই ধরনের আরও তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে আপনি যুক্ত থাকেন। গত কয়েকদিন থেকেই বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসীরা আমাদের ইনবক্সে মেসেজ দিচ্ছেন, ইচ্ছে হচ্ছে কুয়েতে আসা। যেহেতু আপনারা অবগত রয়েছেন, জিসিসি 6টি দেশ একটি ক্যাটাগরিতে তাদের ভিসা ব্যবস্থাপনা শুরু করতে যাচ্ছে, মূলত যেই কারণেই প্রবাসীদের মধ্যে এই আগ্রহটা বৃদ্ধি পেয়েছে। যদিও এখন পর্যন্ত এটি ক্লিয়ার না কত তারিখ থেকে এই সেবাটি আমরা পাচ্ছি। ধারণা করা যাচ্ছে পহেলা জানুয়ারি থেকে হতে পারে, জিসিসির সর্বশেষ সামিটে যেটি উদাহরণ দেওয়া হয়েছে। তবে এখনও সঠিক আপডেট প্রকাশিত হয়নি, যে কারণে আমি ইনশিওর করতে পারতেছি না আপনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই প্রবেশ করতে পারবেন। আমাদের সাথে যুক্ত থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব কবে থেকে এই সুযোগটি পাচ্ছেন বিভিন্ন জাতীয়তার প্রবাসীরা। বাংলাদেশ থেকে আপনারা অগণিতবার প্রশ্ন করে যাচ্ছেন কুয়েতের ক্লিনিং কোম্পানির ভিসা চালু রয়েছে কিনা। জি, কুয়েতের ক্লিনিং কোম্পানির ভিসা আগের মতো করেই চালু রয়েছে। 2016 সালের পর থেকে বাংলাদেশিদের কুয়েতে লাবানার শর্তযুক্ত ভিসা চালু রয়েছে। স্বাভাবিকভাবে একটি ভিসা অ্যাপ্রুভ করার পর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হয়। আপনারা অনেকেই প্রশ্ন করছেন ভিসা বের হতে এত দেরি হচ্ছে কেন, আমি 3 মাস আগে টাকা দিয়েছি, 6 মাস আগে টাকা দিয়েছি, 1 বছর আগে টাকা দিয়েছি, কেউ আবার বছরের পর বছর। এই প্রক্রিয়াটি ঠিক এভাবেই কাজ করছে, খুব সহজে বাংলাদেশিদের একটি ভিসা বের হয় না। তবে ভিসা বের হয় যদি কফিল বা কোম্পানির খুব ইচ্ছে থাকে। উল্লেখযোগ্য, কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে বাংলাদেশিদের ভিসা বের হতে 4 মাস, 5 মাস, 6 মাস লাগছে, যেটি স্বাভাবিক নিয়মে অনেক কম। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করা যায়। মধ্যপ্রাচ্যে শুধুমাত্র বাংলাদেশিদের কাছে যেই পরিমাণ রেটে ভিসা বিক্রি করতে পারে ভিসা ব্যবসায়ীরা, পৃথিবীর আর কোনো দেশের লোকের কাছে বিক্রি করতে পারে না। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি আপনার সাথে থাকা ব্যক্তির সাথে আলোচনা করলে বুঝতে পারবেন সে একজন নেপালি হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, ফিলিপিন্স হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, শ্রীলঙ্কার হতে পারে। তার ভিসার খরচ 50,000 থেকে 1,50,000 টাকা। একই প্রতিষ্ঠানে, একই বেতনে, একই কাজ করছেন একজন বাংলাদেশি যার খরচ হয়েছিল 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন খাদেম ভিসা চালু রয়েছে কিনা। জি, কুয়েতের খাদেম ভিসাও স্বাভাবিকভাবে চালু রয়েছে। তবে কুয়েতে গৃহকর্মীর ভিসার ক্ষেত্রে নারীদের ভিসার জটিলতা রয়েছে। একটি ভিসা কোম্পানি, প্রতিষ্ঠান বা কুয়েতি নাগরিক বের করতে পারলেও অনেক সময় বাংলাদেশ দূতাবাস থেকে সেটি ভেরিফাইড বা অ্যাপ্রুভ করে না, সত্যায়িত করে না। আর যে কারণে খাদেম ভিসার ক্ষেত্রে গৃহকর্মীদের ভিসা বের করেও অনেকে জটিলতায় পড়েন। এক্ষেত্রে আমরা বলবো আপনি আপনার কফিল বা যে ব্যক্তি আপনাকে ভিসাটি দিচ্ছে আগে তাকে বলবেন দূতাবাসের সাথে যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করতে। না হয় আপনি অনেক কষ্ট করে ভিসা বের করেছেন কিন্তু দূতাবাস থেকে সত্যায়িত করতে পারেননি, সেক্ষেত্রে আপনার ব্যক্তিটি কুয়েতে প্রবেশ করতে পারবে না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে পুরুষের ক্ষেত্রে আগের মতো করেই রয়েছে। তথ্যগুলো শেয়ার করে দিবেন যাতে করে এই ইনফরমেশনের আওতায় একজন প্রবাসীও প্রতারিত না হয়।